কি ভেবেছেন? রতনলাল নাথের মতো মন্ত্রী সাহেব থাকতে বিরোধীরা রাজ্যের শিক্ষিত বেকাররা চাকরি ইস্যুতে সরকারকে বিপদে ফেলবে? প্রশ্নই আসে না। নিন্দুকেরা শিক্ষামন্ত্রীকে কাতলা মাছ বললেও শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রতনবাবু প্রমাণ করে দিলেন তিনি আসলে চাণক্য। শুক্রবার মন্ত্রীর দাবি, বর্তমান সরকারের এখনো পাঁচ বছর হয়নি, কিন্তু আগের বামফ্রন্ট সরকার থেকে ডাবল সরকারি চাকরি দেওয়া হয়েছে। রতনের চ্যালেঞ্জ, যদি ওনাকে কেউ মিথ্যা প্রমাণিত করতে পারেন তবে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। কোনো কিছু ভাবছেন সেটা চিন্তা করতে হবে। প্রয়াত হয়েছেন এরম ভাবে হঠাৎ করে, এরম তো অনেক প্রয়াত হয়, তাহলে সব প্রয়াতের জন্য কি আমরা কোনো স্কিম আছে? আছে কিছু, যেমন মুখ্যমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি যোজনা, এটা অন্য ধরনের। এরম তো অনেক আনএমপ্লয়েড ইউথ প্রয়াত হয়, ওদের জন্য বলবেন না কেন? গভর্নমেন্ট যা করবে সবাইকে সমানভাবে দেখছে, তবে 10,323-এর একটা ভালো অংশ জেআরপিটিতে পেয়ে যাবে, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। এবং পর্যায়ক্রমে আমার বিশ্বাস, এবং আপনারা দেখবেন কয়েকদিনের মধ্যে গভর্নমেন্ট ঘোষণা করবে এমনি প্রচুর। আপনারা যদি পৃথকভাবে দেখবেন, এই পাঁচ বছর পূর্ণ হয়নি, পাঁচ বছরে যত চাকরি, এটা আপনারা কিভাবে দেখবেন? আপনাদের বেলা আপনারা তৈরি হয়ে আসুন একদিন, যে একটা পাঁচ বছরে কোনো সরকার, সিপিএম হোক কংগ্রেস হোক, কারা কত দিয়েছে, তাদের থেকে যদি ডাবল না হয় আমি এই দায়িত্বে থাকবো। প্লিজ আমাকে ওই ডাটা আসবেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। অতীতে যত সরকার ছিল, অতীতে যত সরকার ছিল, সরকারের প্রতিনিধি এখনো আছে। ভাবা যায়, এত সরকারি চাকরি দিল সরকার, আর কিছু লোভী বেকার যুবক যুবতীরা সরকারকে গালমন্দ করে চলছে। বিরোধী সিপিআইএম এর কথা তো বলেই লাভ নেই, খালি চাকরি নেই রোজগার নেই বলে স্লোগান। আর এদিকে বামফ্রন্ট আমলের ডাবল চাকরি দিয়ে রেকর্ড করে ফেলেছেন রতন বাবুরা। অন্যদিকে এদিন 10,323 শিক্ষক নিয়েও মুখ খুলেছেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী। 10,323-এরও চাকরি হবে খুব দ্রুত, কিভাবে শুনুন। যে সুপ্রিম কোর্টের রায়ে আর ব্যক্তিগত বা কোনো ক্ষমতাই তাদের সেটা চাকরি, তারা জেআরবিটি পরীক্ষা অনেকে দিয়েছে। আমার বিশ্বাস প্রসেস যেহেতু চলছে এবং তারা প্রায় সবাই পার্টিসিপেট করেছে, এবং তাদের বয়সের সীমা সময়সীমা এটাও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, 23 মার্চ পর্যন্ত তারা এই আর কোনো প্রবলেম থাকবে না। শুধু যেন বিভিন্ন মানে নন টেকনিক্যাল পোস্টে তারা, এবং এর মধ্যে শিক্ষকতাও যেতে আপত্তি নেই, অনেকে গিয়েছে। 10,300-এর মধ্যে অনেকে টেট পরীক্ষা কোয়ালিফাইড হয়েছে। আমি আশাবাদী, কালকেও মন্ত্রিসভা আলোচনা হয়েছে, টেটের মধ্যে যারা কোয়ালিফাইড আছে, অন্য সরকার কোনো দিন এরকম কিন্তু একসাথে নেয়নি, খুব সম্ভব সবাইকে, খুব সম্ভব কথাটা কিন্তু খুব সম্ভব, সবাইকে আমরা নিতে পারব। তো এর মধ্যে 10,323 আছে, টিআরবিটি তো জেআরবিটি তো তারা পার্টিসিপেট করেছে পৃথকভাবে, উইদাউট ইন্টারভিউ চাকরি দেওয়ার কোনো বিধান নেই। সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দাগও বলেছে যে এদেরকে চাকরি দিয়ে দেওয়া, আপনারা জানেন যে উইদাউট ইন্টারভিউ চাকরি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আমরা রাজ্য সরকারের একটা এভিডিমেন্ট দিয়েছিলাম যে তাদেরকে আমরা গ্রুপ সি গ্রুপ ডিতে দিতে চাই, তুমি আমাদের পারমিশন দাও। তাদের সাথে 40-50 হাজার মানুষ জড়িত আছে, তাদের তোমরা আমরা পারমিশন দাও উইদাউট ইন্টারভিউ জন্য তার দিতে পারি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে না, এটা নয়, তারা নন টেকনিক্যাল পোস্টে ইন্টারভিউ দিই, ইন্টারভিউ দিলে অন্যরাও পার্টিসিপেট করবে, সেখানে যদি তারা কোয়ালিফাই করতে পারে তখন তোমার দিতে আপত্তি।
রাজ্যে এমনিতেই খুশির হাওয়া। এর মধ্যে আগের আমল থেকে ডাবল চাকরি হয়ে গেছে, আরও সরকারি চাকরির অফার আসছে শীঘ্রই। মন্ত্রীর এই ভীষণ গুরুত্বপূর্ণ কথা শুনে ভীষণ খুশি ত্রিপুরাবাসী। সবাই বলতে শুরু করেছেন, এই না হলে ডাবল ইঞ্জিন সরকার। অবশ্য কারা চাকরি পেল তার তথ্য নেই সরকার বা আম জনতা কারোর কাছেই। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।